ভারতীয় বাংলার জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচি। তিনি ভারতীয় বাংলা সিনেমা জগতে অসাধারণ সব গান উপহার দিয়েছেন। সম্প্রতি সন্তান দত্তক নেওয়া ইস্যু নিয়ে এই শিল্পী এখন আলোচনার তুঙ্গে। নানাজন নানা কটাক্ষের পর শিল্পী দম্পতি ভারতীয় টেলিভিশনের এক রিয়েলিটি শোতে বলেন, এই শো এর আমন্ত্রণ পাওয়ার পরই মেয়ে মহুল বলেছিল, আমার জন্য আর কত শখ আহ্লাদ বিসর্জন দেবে, গোটা জীবনটাই তো দিয়ে দিলে, এবার নিজের মতো বাঁচো। তারা আরো বলেন, ভারতীয় সংবাদ মাধ্যম সবটা আগেই জানে, কারণ দত্তক নেয়ার পরে রূপঙ্কর বাগচি ও চৈতালি লাহিড়ি আনুষ্ঠানিকভাবে সে কথা ঘোষণা করেছিলেন। সাধারণ মানুষ এ বিষয়টি ততটা না জানলেও তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। তবে কি কারণে তারা সন্তান দত্তক নিয়েছিলেন সে কথাও প্রকাশ্যে আসেনি কোনোদিন। শিল্পী দম্পতি সম্প্রতি মুখ খুলেছেন রিয়েলিটি শো স্মার্ট জরির মঞ্চে। জিতের সামনে বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছিলেন চৈতালি লাহিড়ি। দুবার সন্তান ধারণের পরও তাদের পৃথিবীতে আনতে না পারার কষ্ট জানিয়েছেন দর্শকদের। রূপঙ্কর বাগচির স্ত্রী আরো বলেন, তার তখন পাগল পাগল অবস্থা, মনে প্রাণে মা হতে চাচ্ছেন। জেনারি এমন সমস্যায় ভুক্তভোগী, তিনি জানেন এই যন্ত্রণা। তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের সন্তান আর চান না, দত্তক সন্তানই তাদের হোক। এবং এরপর সেই ইচ্ছা চৈতালি জানিয়েছিলেন তার শ্বশুর শাশুড়িকে। তারা সানন্দে রাজি হয়ে মন খুলে আশীর্বাদও করেছেন ছেলে বৌমার এই সিদ্ধান্তকে। তারপর নির্দিষ্ট দিনে রূপঙ্কর চৈতালির কোলে এলো মহুল। 17 বছর ধরে তারা সুখে শান্তিতে এক ছাদের নিচে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।